আল্লাহ দিনদার ইমানদার ব্যক্তিকে লক্ষ্য করে বলছেন, দিনদার ইমানদার ব্যক্তিকে টার্গেট করে বলছেন, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদেরকে একটা ব্যবসার কথা আমি বলবো না, তোমাদেরকে একটা ব্যবসার কথা আমি বলবো, যে ব্যবসাটা করতে গেলে তুমজি কুমিনা যাবিন আলিম, জাহান্নামের ভয়ানক ভীষণ শাস্তি থেকে তোমরা নিজকে রক্ষা করতে পারবে, বাঁচাতে পারবে। ব্যবসাটা এখন আল্লাহ বলছে না, ব্যবসার লাভ আগে বলছে। তুঞ্জি কুম্মিন আজাবিন আলিম, এই ব্যবসা গ্রহণ করতে গেলে, নিজের জীবনে বাস্তবায়ন করতে গেলে, তুঞ্জি কুম্মিন আজাবিন আলিম, কঠিন ভয়ানক শাস্তি থেকে তোমরা রেহাই পাবে, কিয়ামতের দিনে বড় কঠিন থেকে তুমি বাঁচতে পারবে, কবরের বড় শাস্তি থেকে তুমি বাঁচতে পারবে, আর জাহান্নামের কঠিন আজাব থেকে তোমাকে নিরাপত্তা দেওয়া হবে। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হবে। ঈমান বড় সম্পদ, ঈমান না হলে কিছুই কাজে আসবে না। দান খয়রাত ইবাদত বন্দেগি হজ যাকাত যাজ, ঈমান ছাড়া কাজ দেবে না। ঈমান বড় সম্পদ, ঈমান নিয়েই কবরে যেতে হবে। এখানে যারা এসেছি আমরা সবাই আপনারা ঈমানি জজবা নিয়ে এসেছি, ঈমানি চেতনা নিয়ে এসেছি। ঈমানি চেতনা যাদের নেই তারা প্যান্ডেলের ভিতরে এখন পর্যন্ত অংশগ্রহণ করতে পারেনি। বড়ই কিছু জানেন আর কিছু করেন, ইমানি জাজবা নিয়ে করতে হবে, ইমানি চেতনাই করতে হবে। নমাজ পড়ুন, রোজা করুন, দান খয়রাত করুন, হজ করুন, যাকাত দিন, ইমানদার হয়ে যেতে হবে, আগে ইমান আনতে হবে। তে ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ একজন আছেন, আল্লাহ বড় ক্ষমতাবান, আল্লাহ বড় মহান, আল্লাহ বড় গাফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আমাকে ভুল করলে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাকে সব কিছু দেন, আমার জীবনে যা কিছু পূরণ আছে আল্লাহ আমাকে দেন, যা কিছু জীবনে দরকার আছে আল্লাহ আমাকে দিয়ে থাকেন। আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী আমাকে জীবন পরিচালনা করতে হবে। অতুমেনুনা বিল্লাহি রসুলিহি অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহ রাস্তাতে জেহাদ করতে হবে। জেহাদ, জাহাদুন শব্দের মানে হচ্ছে প্রচেষ্টা করা। আজকে বাড়ি থেকে এসছেন আপনার, এটা একটা জেহাদের ময়দান। বাড়ি থেকে এসেছেন, এত কনকনে ঠান্ডা, শীতকে উপেক্ষা করে, ঠান্ডাকে উপেক্ষা করে, আরামের বিছানাকে ছেড়ে দিয়ে, ত্যাগ করে দিয়ে, উপেক্ষা করে, মাদ্রাসার টানে কোরআন হাদিসের মহব্বতে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে সবাই ছুটে এসেছে। কিসের মহব্বতে এসেছেন? আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে, কোরআন হাদিসের মহব্বতে এসেছেন। জি, এটা হচ্ছে একটা জেহাদ। আর যুদ্ধের ময়দানে জেহাদ, আল্লাহ বলছেন সূরা তৌবার ভিতরে, ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না
লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইক্তানুন। এই কাতিল শব্দের মানে